ফার্স্টলি একটা স্টিগমাটাইজ করা হচ্ছে, এই 36,000 বা 30,000 যেটাই হবে তাদেরকে, সবাই অনেকে বলছেন এরা দুর্নীতিগ্রস্ত, এরা চোর, তা নয়। কিন্তু এদের মধ্যে অনেকেই আছে যারা দুর্নীতি করেছিল, আর বেশিরভাগটাই হয়তো দুর্নীতি করেনি, কিন্তু তারা আজকে বলি হলো কেন, তারা আজকে বলি হলো বোর্ডের জন্য। কেন বোর্ডের জন্য সুমন্তা? যে বোর্ডের রুলস করেছিল না, সেই রুলসটা বোর্ড ফলো করেনি, রিজার্ভেশন রোস্টার বোর্ড ফলো করেনি। যে গৌতম পালবাবু আজকে গৌতম বুদ্ধ সাজছেন, তিনি যে বলে তিনি এতগুলো কথা বলছেন কি 17/1/2023 তারিখে বোর্ডের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছিল অ্যাপটিটিউড টেস্ট কী জিনিস আমি জানি না। কোর্ট বোর্ডকে বলেছিলো এভিডেভিট ফাইল করতে, বোর্ড এভিডেভিট ফাইল করলো। এভিডেভিট অ্যাপটিটিউড টেস্ট কী হয় সেটি রামকাহিনী লিখলো, নেওয়া হয়েছিল কি হয়নি বললো না। তারপর আরও অদ্ভুত জিনিস, সেকশন 165 এভিডেন্স অ্যাক্টে যখন স্টেটমেন্ট রেকর্ড হচ্ছিল, এখানে 3 জন আইনজীবী আছে, মানে আমি আমাকে বাদ দিলে আরও 2 জন আছে, এভিডেন্স অ্যাক্টে যখন রেকর্ড মানে স্বীকার করলো যে হয়নি, ক্রস এক্সামিনেশন করতে পারতো, ক্রস এক্সামিনেশন না করা মানে অ্যাডমিশন করে না, অ্যাডমিশন করে দিল। তারপর হচ্ছে সিলেকশন কমিটি একটা থাকার কথা ছিল, সিলেকশন কমিটি প্যানেল প্রিপেয়ার করতো, প্যানেল প্রিপেয়ার করলো থার্ড পার্টি এজেন্সি, সেটা কী করে হলো? ফোর্থ সবথেকে বড় জিনিস সুমন্দা, পুরো প্যানেলটার মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, কাস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ প্যানেল হওয়া উচিত ছিল, সেটা হলো না। এর দায় কি বোর্ড নেবে না? এতগুলো ছেলের জন্য একমাত্র বোর্ড দায়ী। আচ্ছা, ও তো অনেকক্ষণ বলেছে এবার আমাকে, একদম একদম ঠিক আছে, বোর্ড একটা ভুল করেছে, ভুল বোর্ডের কি, বোর্ডের মানে ধরুন একটা টেকনিক্যাল ব্যাপার হয়েছে, কিন্তু আমার একটাই প্রশ্ন, আমার এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আজকে 36,000 টিচারদের চাকরি আছে, সেটা 36,000 থেকে নেমে 33 হবে কি 27,000 হবে টাইপোগ্রাফিক্যাল মিস্টেকের জন্য যেটাও বলছে সেটা আলাদা কথা, কিন্তু ন্যাচারাল জাস্টিস কি বলে? ন্যাচারাল জাস্টিস বলে যে তাদেরকে একবার শোনা হবে, আজকে তাদেরকে না শুনে হাইকোর্ট একতরফা ভাবে আজকে তাদের চাকরি খেয়ে নিল এই নজিরবিহীন ভাবে, আজকে তাদেরকে শুনবেন একবার। আপনি 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 অর্ডারটা পড়েছেন বিশ্বজিৎ দা? এর এর প্রথম কথা হচ্ছে 4 মাস সময় আছে, 4 মাস পার্শ্ব শিক্ষকদের বেতন পাবেন, 4 মাসের মধ্যে রাজ্য বলুক যে আমি এদের প্রশিক্ষণ দিয়েছি, 100 বার বলবে সেটা রাজ্য, এরকম ক্লজ আমি তো দুটো বললাম, এরকম 4-5টি আছে, বলবো রাজ্য 100 বার বলবে তাহলে পরবর্তীকালে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো এতগুলো কর্মচারী তাদের চাকরি চলে গেল, তাদেরকে একবার একবার তাদেরকে শোনা হবে না? হাইকোর্ট একতরফা ভাবে এভাবে কোনো রায় দিতে পারে? আমি একজন আইনজীবী, উনি তৃণমূল মুখপাত্র পরে হতে পারেন, উনার রাজনৈতিক পরিচয় পরে হতে পারে, একজন আইনজীবীর কাছে আইনের কথা শুনতে আমার ভালো লাগবে, বা উনি আমার সিনিয়র, ওনার কাছে শিখতে আমার ভালো লাগবে। ন্যাচারাল জাস্টিসের কথা তাহলে বোর্ডকে না, পুরো কমপ্লেন ছিল বোর্ডের এগেনস্টে, বোর্ডকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, এভিডেভিট করে দেওয়া হয়েছে, ক্রস এক্সামিনেশন, কিন্তু বোর্ড দেয়নি, পয়েন্ট ইজ বোর্ড, বোর্ড দেয়নি, বোর্ডের দোষ, ত্রিপুরা হাইকোর্টে যা করছে, কিন্তু বোর্ড হচ্ছে, আমি আমি আজকে বলতে চাই, এতগুলো ক্যান্ডিডেট আছে রে, তারা তো তাই তো বিশাল, এখানে ক্যান্ডিডেটদেরকে বলতে দেওয়ার সুযোগও হতো, তারা কি বোর্ডকে ডিফেন্ড করার জায়গায় থাকতো? তারা